গোষ্ঠীকুণ্ডল প্রকাশ্যে বিজেপির নবদায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতিকে না মানার পোস্টার বিষ্ণুপুরে। তৃণমূল চক্রান্ত করে প্রস্তাব দিয়েছে দাবি বিজেপির, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলছে তৃণমূল কংগ্রেস। পোস্টার নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দলের নবদায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি পছন্দ না হয় আগেই ক্ষোভের সুর শোনা গিয়েছিল বিজেপি বিধায়কদের গলায়। এবার দলের কর্মীদের একাংশ প্রকাশ্যেই নামলেন জেলা সভাপতির বিরুদ্ধে। জেলা সভাপতিকে না মানার কথা জানিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে পোস্টার দিলেন বিজেপি কর্মীদের একাংশ। গত 25 ডিসেম্বর বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে রদবদল করা হয়। নতুন সভাপতি পছন্দ না হয় ফুঁসে ওঠে এলাকার বিজেপি বিধায়করা। ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যেও। আজ সকালে তারই বহিঃপ্রকাশ ঘটে বিষ্ণুপুর শহরের কলেজ রোড এলাকায়। এদিন সকালে বেশ কিছু পোস্টার দেখা যায়। পোস্টারে প্রেসলাইনে লেখা রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপি জেলা কর্মীবৃন্দ। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি বিভ্রান্তি ছড়ানোর জন্য এই পোস্টার দিয়েছে তৃণমূল। তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনাকে বিজেপির অন্তর্কহল বলে আখ্যা দিয়েছে। এটা তো আমি তো সকালবেলায় বাড়ি থেকে বাজার যাচ্ছিলাম, যাওয়ার সময় যেটা দেখলাম যে এরকম কোনো রাজনৈতিকভাবে একটা পোস্টার এখানে সাটি দিয়ে গেছে। তো এখানে যেটা লেখা আছে, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতিকে মানছি না মানবো না, আর অবিলম্বে বিষ্ণুপুর জেলা সভাপতির পদত্যাগ চাইছি। তো এটা কারা বা কে চিটিয়ে গেছে তো এটা তখন বলা যাচ্ছে না কিছু। তো যাই হোক, এটা চিটিয়ে গেছে দেখতে হবে ব্যাপারটা কী ব্যাপার। এটা আপনার ওই তো কলেজ রোডের যে বিজেপি পার্টি অফিস আছে সেখানে দেখছি চেটানো আছে। দেখুন, এখন এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, তো এটা বলা খুব তো মুশকিল যে কে বা কারা চিটিয়ে গেছে। হয়তো কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একদল মানুষ চিটিয়ে গেছে, এখন বলা খুব মুশকিল এটা বিবেচনা না করে। এটা সম্ভবত আপনার রাত্রেবেলাতেই হয়তো চিটিয়ে গেছে। না, গতকাল কিন্তু সেরমভাবে নোটিশ আমি করিনি, আজকে তো সকালবেলা যাওয়ার সময় দেখে দেখছি। আমার নাম দেবাশিস মণ্ডল। দোকান খুলছি, এসে দেখছি যে এরকম পোস্টার চিটানো আছে। এই তো পোস্টার চিটানো আছে, নোটিশ বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে মানছি না মানবো না এসে চিঠি দিয়ে বসে আছে। ওটা বলতে পারছি না, সকালবেলায় দোকান খুলে এসে দেখছি যে চিটানো আছে। না, বুঝতে পারছি না। আজকেই দেখছি, অন্য দিন থাকে না। ওই যে বিষ্ণুপুর বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতিকে মানছি না মানবো না অবিলম্বনে বিষ্ণুপুর জেলা সভাপতির পদত্যাগ চাইছি। না, বলতে পারছি না। বাপি, বাপি মাঝি, চিকেন সেন্টার। দেখুন, জেলা সভাপতি নিয়ে আমাদের কোনো মনোমালিন্য এখানে নেই। যিনি জেলা সভাপতি হয়েছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই তাকে মেনে নিয়েছি। কোথায় কি হচ্ছে তার সঙ্গে বিষ্ণুপুরকে মেলালে কিন্তু হবে না। জেলা সভাপতি যিনি হয়েছেন, তিনি সভাপতি যে হয়েছেন সভাপতিকে মানতে আমরা বাধ্য। তাছাড়া আজকে এই যে পোস্টার ফেলেছে, এই পোস্টার আমাদের বিজেপির কর্মীদের নয়, এটা তৃণমূলীরা চক্রান্ত করে ওই পোস্টার পেলে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে কোনো লাভ হবে না। ভারতীয় জনতা পার্টির দল, অটুট দল, বিগত দিনে আপনারা দেখেছেন লোকসভা বিধানসভা আমরা জিতেছি এবং পৌরসভার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। এটা পুরো তৃণমূলীদের চক্রান্ত।
বিজেপি কে বিভ্রান্ত করার জন্য এই সব করা হচ্ছে। উত্তম সরকার নগরমণ্ডল সভাপতি, তৃণমূলের এখন যে কাজ চলছে পৌরসভায় যে কাজ চলছে, কখনো ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা কখনো বলছে কালকাতরা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, ওদের নিজেদের অন্ততন্ত্র এতদিন ভিতরে ছিল, এখন সেটা বহিঃপ্রকাশ ঘটে গেছে। কোনো কোনো এমএলএ সিকিউরিটি ছেড়ে দিচ্ছে, কোনো কোনো এমএলএ তাদের দলবিরোধী কথা বলছে, তৃণমূলের নিয়ে মাথা কামাবার কোনো ব্যাপার নেই, এটা ওদের নিজেদেরই অন্ততন্ত্র, এটা ওদের নিজেদের বিক্ষুব্ধ গোষ্ঠী যারা রয়েছে বিজেপির তারাই করেছে। তবে কি যারা বিক্ষিপ্ত গোষ্ঠী রয়েছে তারা যদি দল ত্যাগ করে তৃণমূলে তাদের নেওয়া হবে? অবশ্যই ভালো করে নেওয়া হবে, যদি তারা আসতে চায়, যারা মমতা ব্যানার্জির কর্মযোগ্যে সামিল হতে চায়, আমি তাদেরকে অবশ্যই সাদরে গ্রহণ করে নেবো। একদম পরিষ্কার, ওদের নিজেদের গোষ্ঠীর জন্য, আমাদের ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমাদের সামনে পৌরসভা, বিষ্ণুপুর পৌরসভাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। 1 থেকে 19 কোনো বিরোধী দল থাকবে না, কোনো বিরোধী দল থাকবে না, সেখানে তৃণমূলেরই পতাকা উঠবে, সেখানে তৃণমূলের প্রার্থীরাই জেলা পড়বে। আমার নাম হচ্ছে সুনীল কুমার দাস, বিষ্ণুপুর পৌর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতিকে বিষ্ণুপুর কর্মীবৃন্দরা মানছে না, এ নিয়ে আপনি কি বলবেন? আমাদের কাছে খবর এসেছে বিষ্ণুপুর বিজেপির যে সাংগঠনিক জেলা, সে একটা পোস্টার আমরা দেখলাম, ওখানকার বিজেপি কর্মীরা ঝামেলা সৃষ্টি করছে যে সভাপতিকে মানছি না মানবো না। আমরা দেখেছি, কিন্তু দেখেন এটা হচ্ছে দলীয় ব্যাপার, তো কে কাকে মানবে কে কাকে মানবে না ওদের দলের ব্যাপার, সেখানে না বলাই ভালো। তবে পাবলিক দেখছে যে বিজেপি সারা বাংলা তথা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া, এখানে ওদের আর কিচ্ছু নেই। অনেক আগেই দেখবেন সিকিউরিটি ফোর্স ছাড়ার জন্য আবেদন করে দিয়েছেন, এবং যেটা সোশ্যাল মিডিয়া সেটাও পদত্যাগ করে দিয়েছেন। ওরা 3-4 ভাগে ভাগ হয়ে গেছে, যেটা সংসারগুলো ভাগ হয় সেরকম ওদের ভাগ হচ্ছে, পাবলিক ওদের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আসতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষ তার হচ্ছে তৃণমূল কংগ্রেস, এদের প্রতি আস্থা বিরাট, সেই আস্থা রেখেই মানুষ কিন্তু মমতাদের উন্নয়নের পথে হাঁটছেন। অতএব বিজেপির দলীয় ব্যাপার সবাই রাস্তায় দেখেছেন, বিক্ষোভ ওদাতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হচ্ছে, সোনামুখী হচ্ছে, তাদের দলীয় ব্যাপার, তারা যেটা মনে করবে সেটা। যে পাবলিক যেটা দেখছে যে বিজেপির আর কিছু নেই, এই দলটা হচ্ছে দোয়াচ্চ দল, ফাঁকবাটরা দল, সে দেখছে টিভিতে দেখানো দল, আর মমতাদি উন্নয়ন করলে তার পিছনে লাগা একটা শ্রেণী বিজেপি, আর এদের কিছু কাজ নেই। অতএব ভালো থাকুন, সুস্থ থাকুন, মেপে চলুন, মানুষের চাকর, চাকরের মতন মানুষের সম্মান দিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে তৃণমূল দল।